শিক্ষিত শর্মা আর এই মুহূর্তে একটা ডর খবর আমি আপনার দিব ওলাইছো। গুয়াহাটীত উপস্থিত হলহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। কেটামান মুহূর্তর পূর্বে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত বিশেষ বিমানের আহি উপস্থিত হয়েছেহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে কেবাজনো জ্যেষ্ঠ নেতায় ইতিমধ্যে বিমানবন্দরতে আদরণি জানাইছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক। আজি অমিত শাহে প্রায় 45,000 যুবক যুবতীক নিযুক্তি পত্র প্রদান করব আর কেটামান মুহূর্তর পিছতে খানাপাড়ার পশু চিকিৎসালয় মহাবিদ্যালয়ের যে খেলপথার আছে সেই খেলপথারটি এই নিযুক্তি পত্র প্রদানের অনুষ্ঠান আরম্ভ হব। আর এই মুহূর্তে একটা ডর খবর আমি আপনার দিব ওলাইছো। অসমর ভূমিত গুয়াহাটীত উপস্থিত হয়েছেহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানালে আদরণি প্রায় 45,000 যুবক যুবতীক আজি নিযুক্তি পত্র কেটামান মুহূর্তর পাছতে প্রদান করিব। আর গুয়াহাটীত উপস্থিত হলহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। ডর খবর এই মুহূর্তর আমি সভাস্থলীত যাবলে চেষ্টা করি, মূর সহযোগী সাংবাদিকও থাকিব সভাস্থলীর, কিন্তু তার পূর্বে আমি আপনার জানাইছো গুয়াহাটীত উপস্থিত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অমিত শাহক জানালে বিমানবন্দরের আদরণীত, লগতে কেবাজনো মন্ত্রী আর মিত্রজোঁটর জ্যেষ্ঠ নেতাসকলের উপস্থিতিত এই বিমানবন্দরের আদরণি জানা হয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীক। আর এতিয়া 4 বজাত খানাপাড়া ফিল্ডত হবলগা অনুষ্ঠানত উপস্থিত থাকিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মই সভাস্থলীলৈ যাবলৈ চেষ্টা করিম, মোৰ সহযোগী সাংবাদিক থাকিব সভাস্থলীৰ পৰা। তাত কিমান লোক ইতিমধ্যে গোট খাইছে আৰু কিমান লোক সেই স্থানত গোট খাইছে সেই শেহতীয়া পৰিস্থিতি আমি বুজ ল'বলৈ চেষ্টা কৰিম। আৰু তাৰ মাজতে এতিয়া ডাঙৰ খবৰ, অসমত আৰু গুৱাহাটীত আহি উপস্থিত হৈছেহি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ। প্রায় 45,000 যুবক যুবতীক নিযুক্তি পত্র প্রদান করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। আর এই মুহূর্তে একটা ডর খবর আমি আপনার জানাই আছো, গুয়াহাটীত উপস্থিত হয়েছেহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। পুনপটিয়া সম্প্রচারত যদি সম্ভব হয় আমি যাবলে চেষ্টা করি। এয়া কিছু আমি দৃশ্যাংশ দেখাইছো সভাস্থলীর। ইতিমধ্যে বহু যুবক যুবতী যখন আজি নিযুক্তি লাভ করেছে আহি উপস্থিত হয়েছেহি। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রপত্র সমূহ পরীক্ষা করে থাকাও হয়েছে যার যার যখন নিযুক্তি লাভ করব। আর এই মুহূর্তে মানে যাব বিচার আমার সাংবাদিক উপস্থিত আছে খানাপাড়া ফিল্ডত, খানাপাড়ার পশু চিকিৎসালয় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত রঞ্জন, মূর সহযোগী সাংবাদিক রঞ্জন উপস্থিত আছে। আমি চেষ্টা করি রঞ্জনের পরও পুনপটিয়া সম্প্রচারত অবিশেষ তথ্য লোবলে। আর তার মাজতে এই মুহূর্তে আমি আপনার জানাই আছো গুয়াহাটীত উপস্থিত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর এই মুহূর্তে ডর খবর, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ গুয়াহাটীত উপস্থিত আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিমানবন্দরত অমিত শাহক জানালে আদরণীয়।